আজ আমরা প্রিপজিশনের আরেকটা সেট নিয়ে আলোচনা করব। এই প্রত্যেকটা প্রিপজিশনই খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষার জন্য, এমনকি বিভিন্ন ধরনের যে প্রতিযোগিতামূলক পরীক্ষা অর্থাৎ WBCS, PSC, SSC, MSC এটসেট্রা, এই পরীক্ষাগুলোর জন্য প্রত্যেকটা পরীক্ষার জন্যই খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা জানি, আমরা জানার চেষ্টা করব যে কী কোন প্রিপজিশন বসছে এবং কী অর্থে বা কেন হচ্ছে, এটাও জানা খুব দরকার যে কোন প্রিপজিশনটা বসবে এবং কেন বসছে। অর্থ বুঝে আমরা কিন্তু প্রয়োগ করার চেষ্টা করব। দেখো, ফার্স্ট আছে টার্ন দ্য সিম্পল সেন্টেন্সেস ড্যাশ কমপ্লেক্স ওয়ান্স। টার্ন দ্য সিম্পল সেন্টেন্সেস ড্যাশ কমপ্লেক্স ওয়ান্স, মানেটা হচ্ছে কি, সরল বাক্যগুলিকে জটিল বাক্যে পরিবর্তন করো বা রূপান্তর করো। এক্ষেত্রে দেখো, পরিবর্তন করা বোঝাচ্ছে, সরল বাক্যগুলোকে জটিল বাক্যে পরিবর্তন করো। কী হবে এটা, টু অথবা ইনটু হবে, একটা থেকে আরেকটাই পরিবর্তন করা বোঝাতে আমরা টু অথবা ইনটু ব্যবহার করে থাকি। তাহলে এটা দুটো উত্তর হতে পারে, দুটোই হতে পারে, টুও ব্যবহার করা যেতে পারে আবার ইনটুও ব্যবহার করতে পারে। ঠিক আছে, টার্ন দ্য সিম্পল সেন্টেন্সেস টু অথবা ইনটু কমপ্লেক্স ওয়ান্স। ঠিক আছে, নেক্সট ক্ষুদিরাম বোস ডায়েট ড্যাশ ইজ কান্ট্রি। লক্ষ্য করো, ক্ষুদিরাম বোস ডায়েট ড্যাশ ইজ কান্ট্রি, কী হবে, ক্ষুদিরাম বোস ডায়েট ফর ইজ কান্ট্রি হবে। কেন ফর বসছে, কারণ মহান কোনো কাজের জন্য বা মহৎ কাজের জন্য। এখানে কিন্তু ক্ষুদিরাম বোস দেশের জন্য প্রাণত্যাগ করেছিলেন, তাহলে একটা মহান কাজ বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা ডায়েট পরে ফর ব্যবহার করে থাকি। তাহলে এটা এই কারণেই ডাই ফর হচ্ছে, ক্ষুদিরাম বোস ডায়েট ফর ইজ কান্ট্রি। নেক্সট কোশ্চেন, দ্য রাজস্থানি এক্সপ্রেস রানস ড্যাশ হাই স্পিড। দ্য রাজস্থানি এক্সপ্রেস রানস ড্যাশ হাই স্পিড, কী হবে উত্তরটা, হবে কি, অ্যাট হাই স্পিড। কেন অ্যাট বসছে, দ্রুত গতিতে, হাই স্পিড মানে হচ্ছে দ্রুত গতিতে, উচ্চ গতিতে। তাহলে এখানে মনে রাখতে হবে অ্যাট বসছে এই কারণে, এটা হচ্ছে মাত্রা বা গতি বোঝাতে কিন্তু অ্যাট ব্যবহার করা হয়, এই কারণে অ্যাট হাই স্পিড। ঠিক আছে, অ্যাট হাই স্পিড মানে হচ্ছে উচ্চ গতিতে, তাহলে অ্যাট মাত্রা বা গতি অর্থে ব্যবহার করা হচ্ছে এখানে। নেক্সট আছে দ্য বাস ফেল ড্যাশ এ ডিচ। বাসটি পড়েছিল একটি খালের মধ্যে, তার কী হবে, ফেল ড্যাশ এ ডিচ, খুব সহজ, দ্য বাস ফেল ইনটু এ ডিচ হবে। বাইরে থেকে ভিতরে গতির মধ্যে প্রবেশ করা বোঝাতে আমরা ইনটু ব্যবহার করে থাকি, দ্য বাস ফেল ইনটু এ ডিচ। সিমিলারলি দ্য ফক্স জাম্পড ইনটু দ্য ফেল। ঠিক আছে, দ্য বয় ডাইভড ইনটু দ্য পন্ড এটসেট্রা, তাহলে এটা সেই একই অর্থে ব্যবহার করা হচ্ছে, ফেল ইনটু এ ডিচ। ঠিক আছে, নেক্সট দ্য স্টুডেন্টস ড্যাশ নিকুঞ্জপুর হাই স্কুল আর ভেরি ব্রাইট, ইয়ার ব্রাইট মিন্স ইন্টেলিজেন্ট। দ্য স্টুডেন্টস ড্যাশ নিকুঞ্জপুর হাই স্কুল আর ভেরি ব্রাইট, খুব সহজ, কী হবে, দ্য স্টুডেন্টস অফ নিকুঞ্জপুর হাই স্কুল, নিকুঞ্জপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা। কী সেন্সে অফ ব্যবহার করা হচ্ছে, পজিটিভ সেন্সে, এর অর্থে, অধিকার বোঝাচ্ছে, তাই তো, এর, নিকুঞ্জপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা, এর অর্থে আমরা অফ ব্যবহার করে থাকি। আর ভেরি ব্রাইট মানে আর ভেরি ইন্টেলিজেন্ট। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেন আছে, দেখো, আই কেম ব্যাক হোম ড্যাশ কলকাতা ইয়েস্টারডে, কী হবে, আই কেম ব্যাক হোম ড্যাশ কলকাতা ইয়েস্টারডে, এটা হবে আই কেম ব্যাক হোম ফ্রম কলকাতা ইয়েস্টারডে, আমি গতকাল কলকাতা থেকে বাড়ি ফিরেছি। তাহলে কেম ব্যাক ফ্রম, থেকে বোঝাতে আমরা কী ব্যবহার করে থাকি, ফ্রম। নেক্সট, ইট ইজ নট পসিবল ড্যাশ মি, কী হবে, ইট ইজ নট পসিবল ফর মি হবে, এটা আমার পক্ষে সম্ভব নয়। কী অর্থে ফর ব্যবহার করছি আমরা, পক্ষে মানে সামর্থ্য অর্থে, ইট ইজ নট পসিবল ফর মি মানে এটা আমার সামর্থ্যে বা এটা আমার পক্ষে সম্ভব নয়। নেক্সট আছে, দেখো, আই এম ওয়েটিং ড্যাশ দ্য স্টেশন ড্যাশ মাই ফ্রেন্ড। আই এম ওয়েটিং ড্যাশ দ্য স্টেশন, কী হবে, আই এম ওয়েটিং অ্যাট দ্য স্টেশন, কেন অ্যাট বসছে, নির্দিষ্ট একটা জায়গা বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করে থাকি, অ্যাট হোম, অ্যাট দ্য স্টেশন, অ্যাট দ্য মিটিং, ঠিক আছে, এটসেট্রা, অ্যাট দ্য অফিস এটসেট্রা। ড্যাশ মাই ফ্রেন্ড, কী হবে, আমি স্টেশনে অপেক্ষা করছি
ড্যাশ মাই ফ্রেন্ড, এটা হবে ফর মাই ফ্রেন্ড, আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি, ঠিক আছে। এটা কিন্তু অন্য আমরা অন্য পজিশনে ব্যবহার করতে পারি, আর কি হতে পারে, এটা উইথও ব্যবহার করতে পারি, উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সঙ্গে অপেক্ষা করছি স্টেশনে। তাহলে যখন ফর ব্যবহার করছি তখন মানেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানেটা হচ্ছে বন্ধুর জন্য অপেক্ষা করছি, আর উইথ মাই ফ্রেন্ড মানে আমার বন্ধুর সঙ্গে অপেক্ষা করছি, মানে আমি এবং আমার বন্ধু দুজনেই অপেক্ষা করছি। নেক্সট কোশ্চেন, দ্য স্নেক ওয়াজ কিল্ড ড্যাশ রাম ড্যাশ এ বিগ স্নেক। দ্য স্নেক ওয়াজ কিল্ড ড্যাশ রাম, কী হবে, দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই রাম হবে, কেন বাই বুঝছে, ব্যক্তির দ্বারা, রাম সাপটিকে হত্যা করেছিল, সাপটি রামের দ্বারা হত্যা করা হয়েছিল, ব্যক্তির দ্বারা বোঝাতে আমরা কী ব্যবহার করে থাকি, বাই। তারপরেই আছে দেখো ড্যাশ এ বিগ স্নেক, এটা কী হবে, এটা হবে, এটা সরি একটু ভুল আছে, এটা হবে ড্যাশ এ বিগ স্টিক হবে, স্নেক হবে না, ঠিক আছে, এটা বড় লাঠি, এটা স্টিক হবে, STICK হবে, স্পেলিং মিস্টেক হয়েছে। তাহলে দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই রাম ড্যাশ এ বিগ স্টিক, STICK হবে। তাহলে কী হবে, এটা উইথ এ বিগ স্টিক, একটা বড় লাঠি দিয়ে সাপটাকে কী করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। উইথ কেন বসছে, বস্তু দ্বারা, লাঠি হচ্ছে একটা বস্তু, উইথ এ স্টিক, স্টিকটা হচ্ছে একটা বস্তু, তার জন্য উইথ ব্যবহার করছে, উইথ এ বিগ স্টিক। নেক্সট কোশ্চেন, সি ইজ এ রাস্টিক গার্ল ড্যাশ এ লং কার্লি হেয়ার, খুব ইম্পর্টেন্ট, এটা কী হবে বলো, সি ইজ এ রাস্টিক গার্ল, সে হচ্ছে একটি গ্রাম্য মেয়ে, ড্যাশ এ লং কার্লি হেয়ার, এটা হবে উইথ এ লং কার্লি হেয়ার, কেন উইথ বসছে, মেয়েটি একটা বিশেষ বৈশিষ্ট্য আছে বোঝাচ্ছে, সে রাস্টিক গার্ল, গ্রাম্য মেয়ে, কিন্তু তার লম্বা কোকড়ানো চুল আছে, এ লং কার্লি হেয়ার, ঠিক আছে, আছে, হ্যাভিং অর্থে ব্যবহার করা আছে, উইথ এ লং কার্লি হেয়ার মিনস হ্যাভিং এ লং কার্লি হেয়ার। নেক্সট, উই আর সুইমিং ড্যাশ দ্য পন্ড, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, কী হবে, উই আর সুইমিং ড্যাশ দ্য পন্ড, এটা হবে উই আর সুইমিং অ্যাক্রস দ্য পন্ড, তাই তো, আমরা পুকুরে সাঁতার কাটছি, এই পার্ট তো এক প্রান্ত থেকে অপর প্রান্তের দিকে, একটা ঘাট থেকে আরেকটা ঘাটের দিকে, অর্থাৎ আড়াআড়িভাবে বোঝাচ্ছে, ঠিক আছে। দ্য বয় ইজ ক্রসিং দ্য রোড মিন্স হচ্ছে ছেলেটি এক এক রাস্তা ডান দিক থেকে বাঁ দিকে বা বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে। এটাতে কিন্তু আরেকটা পজিশনও বসতে পারে, কী হবে, উই আর সুইমিং ইন দ্য পন্ডও হবে, কিন্তু আমরা পুকুরে সাঁতার কাটছি, পুকুরের মধ্যে বোঝাচ্ছে, ইন, তাহলে ইন অথবা আমরা অ্যাক্রস দুটোই ব্যবহার করতে পারি। নেক্সট আছে দেখো, আই এম ফন্ড ড্যাশ রিডিং স্টোরি বুকস, কী হবে, আই এম ফন্ড অফ রিডিং স্টোরি বুকস, কেন অফ হচ্ছে, কারণ ফন্ডের পরে অফ ব্যবহার করা হয় সবসময়, ফন্ড অফ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন, আমি গল্প বই পড়তে পছন্দ করি বা গল্প বইয়ের আমি হচ্ছে অনুরাগী, তাহলে ফন্ডের পরে অফ ব্যবহার করা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন অর্থে। এই অ্যাপ্রোপ্রিয়েট পজিশনগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে বা জানতে হবে, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও কিন্তু কমন প্রিপোজিশনের সঙ্গে থাকে। নেক্সট আছে দেখো, আই বট দিস ফাউন্টেন পেন ড্যাশ রুপিস 100, আমি এই ঝর্ণা কলমটি কিনেছিলাম 100 টাকা দিয়ে, কী হবে, এটা হবে অ্যাট রুপিস 100, কেন অ্যাট ব্যবহার করা হচ্ছে, দাম, দাম বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করে থাকি, ঠিক আছে, অ্যাট রুপিস 100। নেক্সট কোশ্চেন আছে দেখো, আই এম ওয়াকিং ড্যাশ দ্য শোর, কী হবে, আই এম ওয়াকিং অ্যালং দ্য শোর হবে, কেন অ্যালং বসছে, কারণ আমরা অ্যালং ব্যবহার করে থাকি একই দিক বরাবর, অর্থাৎ আমি তীর বরাবর, সমুদ্র তীর, ঠিক আছে, শোর মানে হচ্ছে তীর, তীর বরাবর হাঁটছি, ঠিক আছে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, মানে একই দিকে হাঁটা, দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং অ্যালং দ্য রোড, মানে রাস্তার একই দিক বরাবর হাঁটছে, বাঁ দিক বরাবরই হেঁটে যাচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা অ্যালং ব্যবহার করে থাকি বরাবর বা একই দিক বরাবর অর্থে। নেক্সট আছে, তাহলে এটা হবে আই এম ওয়াকিং অ্যালং দ্য শোর। নেক্সট, দ্য গার্ল ইজ অ্যাবসেন্ট ড্যাশ স্কুল টুডে, দ্য গার্ল ইজ অ্যাবসেন্ট ড্যাশ স্কুল টুডে, খুব ইম্পর্টেন্ট, কী হবে, অ্যাবসেন্ট ফ্রম স্কুল হবে, অ্যাবসেন্ট ফ্রম, কেন ফ্রম বসছে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাবসেন্ট ফ্রম মানে হচ্ছে অনুপস্থিত, ঠিক আছে, মেয়েটি আজ স্কুলে আজ হচ্ছে স্কুলে অনুপস্থিত, ডিউ ড্যাশ হার ইলনেস, কী হবে, ডিউ টু হার ইলনেস, ডিউ এর পরে কিন্তু টু বসছে, কেন টু বসছে,
কারণ এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডিউ টু মানে হচ্ছে কারণে, ডিউ টু বা ওয়িং টু আমরা ব্যবহার করে থাকি, এটা একটা ঠিক আছে ফ্রেজও বলা যেতে পারে, ডিউ টু ওয়িং টু, ঠিক আছে। তাহলে তার অসুস্থতার কারণে মেয়েটি আজ স্কুলে অনুপস্থিত, ঠিক আছে, অ্যাবসেন্ট ফ্রম অ্যান্ড ডিউ টু। নেক্সট, আই ওয়েন টু দিল্লি, এটা বান্ড অফ স্পেলিং মিস্টেক আছে, একটু টিও হবে, আই ওয়েন টু দিল্লি ড্যাশ এয়ার অবলিক ওয়াটার, আমি দিল্লি গিয়েছিলাম, আই ওয়েন টু হবে টিও, টু দিল্লি ড্যাশ এয়ার অবলিক ওয়াটার, এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কী হবে, আই ওয়েন টু দিল্লি ড্যাশ এয়ার অবলিক ওয়াটার, এটা হবে বাই এয়ার অবলিক ওয়াটার, কেন বাই বসছে, এটা মাধ্যম বোঝাচ্ছে কিন্তু, ঠিক আছে, আমরা অর্থাৎ জলপথে বা বায়ুপথে, আই ওয়েন টু দিল্লি বাই এয়ার মিন্স আই ওয়েন টু দিল্লি বাই এরোপ্লেন, বাই এয়ার মিন্স বাই এরোপ্লেন, অর্থাৎ বিমানে ঘুরে গিয়েছিলাম, বায়ুপথে গিয়েছিলাম, আর আই ওয়েন টু দিল্লি ড্যাশ ওয়াটার মিন্স হচ্ছে বাই ওয়াটার, জলপথে গিয়েছিলাম মানে বাই বোট অর বাই শিপ, ঠিক আছে, এটসেট্রা, অর বাই স্টিম স্টিমার এটসেট্রা, তাহলে এটা বাই হবে, বাই এয়ার অর ওয়াটার মাধ্যম। নেক্সট, আই ওয়েন টু দিল্লি, এই কোশ্চেনটা রিপিট হয়েছে, আই ওয়েন টু দিল্লি বাই এয়ার অর ওয়াটার, এটা বললাম একটু আগে। নেক্সট কোশ্চেন আছে, দেখো, দ্য রিভার র্যান ড্যাশ দ্য ফরেস্ট, খুব ইম্পর্টেন্ট, এটা কী হবে, দ্য রিভার র্যান টু দ্য ফরেস্ট বা টুয়ার্ডস দ্য ফরেস্ট, এটা টু অথবা টুয়ার্ডস দুটোই ব্যবহার করতে পারি, দিকে বোঝাচ্ছে, নদীটি জঙ্গল পর্যন্ত গিয়েছে, ঠিক আছে, এখানে র্যান মিন্স হচ্ছে পৌঁছানো বা যাওয়া, কোনো নির্দিষ্ট জায়গা পর্যন্ত যাওয়া, ঠিক আছে, নদীটি জঙ্গল পর্যন্ত গিয়েছে, তাহলে র্যান টু হবে পর্যন্ত অর্থে। নেক্সট, উই উইল এনজয় এ লট ড্যাশ দুর্গাপূজা দিস ইয়ার, খুব ইম্পর্টেন্ট, কী হবে, উই উইল এনজয় এ লট ড্যাশ দুর্গাপূজা দিস ইয়ার, আমরা এই বছর দুর্গাপূজায় খুব উপভোগ করব, কী হবে, অন দুর্গাপূজা, বা আমরা অ্যাটও ব্যবহার করতে পারি, অ্যাট অথবা অন, যে কোনো একটা প্রিপোজিশন বসাতে পারি, যে কোনো বিশেষ উৎসব বা উপলক্ষ, এই পূজাতে আমরা উৎসব বা উপলক্ষ পূজাতে কিন্তু আমরা অন ব্যবহার করে থাকি, অন খ্রিস্টমাস, অন অথবা অ্যাট, অন খ্রিস্টমাস, অন দীপাবলি এটসেট্রা, তাহলে এটা অন দুর্গাপূজা হবে। নেক্সট আছে, আই গো টু স্কুল ড্যাশ বাস, এটা একটু আগেই হলো, যে কোনো কিছুর মাধ্যমে যাওয়া বোঝাতে, আই গো টু স্কুল বাই বাস হবে, বাই বাস, বাই ট্রেন, ঠিক আছে, এটসেট্রা, অর্থাৎ কোনো কিছু যাওয়া, কোনো কিছু যানবাহনের মাধ্যম বোঝাতে আমরা বাই ব্যবহার করে থাকি, তাহলে এটা হবে আই গো টু স্কুল বাই বাস। যাই হোক, আমরা আজকে 20টা টোটাল আলোচনা করলাম, আর তোমরা অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের পছন্দ অপছন্দ, যদি বা কোন টপিক নিয়ে আলোচনা করলে ভালো হয়, ইংলিশ গ্রামারের যে কোনো টপিক বা ইংলিশ তোমাদের যে টেক্সট বই আছে, ঠিক আছে, সেক্ষেত্রেও সেই পোয়েম বা প্রোজ যদি আলোচনা করার থাকে অবশ্যই জানাবে। ধন্যবাদ।